রণতরী বহর ও ডুবোজাহাজের পর থার্ড দক্ষিণ কোরিয়ায় বসল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা। বিবিসি। পারমাণবিক শক্তিসম্পন্ন ডুবোজাহাজ পাঠানোর পরদিনই গতকাল বুধবার মিত্রদেশ দক্ষিণ কোরিয়ায় আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড স্থাপনের কাজ শুরু করল যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পরমাণু পরীক্ষা নিয়ে উত্তেজনার মধ্যে এ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছেন দেশটি। থার্ড হচ্ছে THAAD বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স কথাটির সংক্ষেপ। এটি শত্রু ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করার একটি ব্যবস্থা। কোরিয়া উপদ্বীপে এ উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়ার পরিস্থিতি নিয়ে গতকাল হোয়াইট হাউস সিনেটের সদস্যদের ব্রিফ করার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের। বলা হচ্ছে সিনেটরদের এ ধরনের ব্রিফিং একটি বিরল ঘটনা। আঞ্চলিক পরাশক্তি ও উত্তর কোরিয়ার মিত্র চীন শুরু থেকেই সে দেশটির সীমান্তের এত কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিরোধিতা করে আসছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে থার্ড এ অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করবে। গতকাল সকালে সামরিক যানে করে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের 250 কিলোমিটার দক্ষিণের একটি সাবেক গলফ কোর্সে নিয়ে যাওয়া হয় থার্ডের প্রয়োজনীয় সরঞ্জাম। ওই গলফ কোর্সে স্থাপন করা হবে এই প্রতিরক্ষা ব্যবস্থা। দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পরমাণু হামলার আশঙ্কায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এই থার্ড মোতায়েনের সিদ্ধান্ত হয়, তবে তা পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে এ বছরের শেষ নাগাদ লেগে যাবে। থার্ডের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম স্থাপনের জায়গায় নিয়ে যাওয়ার সময় 100 বাসিন্দা বিক্ষোভ করেন। সেখানকার অনেকে মনে করেন থার্ড নামের সুরক্ষা ব্যবস্থা নিজেই একটি লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে, এতে আশেপাশের বাসিন্দারা ঝুঁকির মধ্যে থাকবে। বিক্ষোভকারীরা সরঞ্জাম বহনকারী সামরিক যানকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারে। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়। চীন বলেছে থার্ড মোতায়েনের সিদ্ধান্ত উত্তর কোরিয়াকে তেমন প্রভাবিত করতে পারবে না। দক্ষিণ কোরিয়ার মাটিতে থার্ড মোতায়েনে আঞ্চলিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে এর আগে রাশিয়া এবং চীন এর বিরুদ্ধে সম্মিলিত অবস্থান জোরদার করার কথা বলেছে। এর আগে মঙ্গলবারে যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তি চালিত ডুবোজাহাজ USS মিশিগান দক্ষিণ কোরিয়ার বুসান নৌঘাঁটিতে পৌঁছায়। সাবমেরিনটি এ অঞ্চলে আসা মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের সঙ্গে যুক্ত হবে বলে মার্কিন নৌবাহিনী জানিয়েছে। পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছাড়াও USS মিশিগানে 154টি টমহক ক্ষেপণাস্ত্র, 60 জন বিশেষ প্রশিক্ষিত সেনা এবং কয়েকটি মিনি সাবমেরিন রয়েছে বলে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে। কোরিয়া উপদ্বীপে মার্কিন শক্তি প্রদর্শনের অংশ হিসেবে কার্ল ভিনসনের সঙ্গে যুক্ত হয়ে USS মিশিগান সামরিক মহড়া চালাবে বলে ধারণা করা হচ্ছে। রণতরী কার্ল ভিনসন অস্ট্রেলিয়ার মহড়া শেষে কয়েকদিন আগেই কোরিয়া উপদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। উত্তর কোরিয়া মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনে তীব্র নিন্দা করে সেগুলো হামলা চালিয়ে ঘুরিয়ে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।